স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উন্নত দেশের মতো বাংলাদেশেও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়ে সব জেলাতেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। আইডিবি এর সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শামসুর রহমান বক্তৃতা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে বেগবান করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। পরে প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।